নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যখন অবরুদ্ধ ঢাকা শহর তখন তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন অনেক তারকারাই এবার তাদের কাতারে যোগ দিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খানও গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন যে আন্দোলন আমাদের বড়দের করার কথা সে আন্দোলন করছে শিশুরা অথচ এই শিশুদের গায়েও হাত তোলা হচ্ছে আমি এই বিষয়ে প্রতিবাদ করছি প্রশাসনের কাছে অনুরোধ করছি শিশুদের গায়ে হাত তুলবেন না আপনার বাসায়ও এমন শিশু রয়েছে এই কোমলমতি শিশুদের দাবি মেনে নিন তাদের আবারও সুন্দর পরিবেশে স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি করে দিন আমি এই আন্দোলনের সমর্থন করছি শিশুদের গায়ে হাত তোলার প্রতিবাদ করছি প্রয়োজন হলে আমিও শিশুদের হয়ে রাস্তায় দাঁড়াব সাকিব আরও বলেন দুজন শিক্ষার্থী মারা গেছে তাদের বন্ধুরা রাস্তায় নেমেছে বিচার চাইতে আইন শৃঙ্খলা ঠিক রাখতে শিশুদের বুঝিয়ে রাস্তা থেকে ক্লাসরুমে নিন তারা তো অন্যায় কোনো দাবি করছে না যারা রাস্তায় মানুষ মারছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত বুধবার রাজধানীর সোনিয়াখড়া এলাকায় একজন আন্দোলনকারীর উপর দিয়ে ট্রাক চালিয়ে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওটি দেখে প্রতিক্রিয়ায় সাকিব খান বলেন কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম একটি পিক আটকালো ছাত্ররা সবাইকে মারিয়ে পিক পালানোর চেষ্টা করছে এটা কিভাবে সম্ভব জলজ্যান্ত মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে এটাও কি সম্ভব আমি আসলে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না বেপরোয়াভাবে গাড়ি চালনা ও দুর্ঘটনা বন্ধে শাস্তি নিশ্চিত করতে হবে বলে মনে করেন সাকিব খান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি সাকিব বলেন আমার মনে হয় এই বিষয়টি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী দেখছেন তিনি এসবে সুরাহা করবেন পাশাপাশি যারা এই বিষয়গুলো দেখাশোনা করেন তারা বিষয়গুলোর দিকে নজর দেবেন আর এমন শাস্তির ব্যবস্থা করবেন যেন এরপর এমন ঘটনা আর না ঘটে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ